কখনোই শেষ হচ্ছে না, দেখো দৌড়েই বেড়াচ্ছে আর আমি ওর পেছনে কন্টিনিউ দৌড়ে বেড়াচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9টা, তো সে স্কুলে, তো সেই জন্য আজকে ভাবলাম একটা ছোট্ট করে আউটিং করা যেতেই পারে। বাড়িতে বসেই আছি। হ্যাঁ দেবো 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 দেবো, তুমি একটু হাই বলে দাও। ওর বিষণ্ণ মুখে কেন, একটু হাই বলে দাও। তো এখন যেসব বাড়তি কাজগুলো আছে সেগুলোকে সেরে নিয়ে তারপর আমরা বেরোবো। তো বেরোবো যখন তাই ভাবলাম একটুখানি ব্রেকফাস্ট করেই একবারে যাই। 9টা যেহেতু বেজেই গেছি, বেরোতে বেরোতে 10টা বাজবে। স্নান টান করে একবারে বেরোবো। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, চাউমিন গরম জল করতে দিয়েছি, স্নান করবো। এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি, পড়ে যাবি। তো এখন যাই, মেয়ে ওই দেখো একা একা নামছে, ওরা তর্স হয়েছে না। তো চলো, তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা আজকে আমাদের গন্তব্য। তো আমরা প্রায় চলেই এসেছি গন্তব্যে। সেই গন্তব্যের জায়গাতে এই দেখো আমার কলেজ, সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ। একটা পুরনো স্মৃতিচারণ হয়ে গেল আজকে বেড়াতে এসে। তো আমরা খুব গন্তব্যের কিন্তু খুব কাছে চলে এসেছি। অনেকেই কি বুঝতে পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি? যদি বুঝতে পারো অবশ্যই পুরো ভিডিও দেখার আগে কমেন্টস করে জানাও। তো আর তোমাদেরকে দ্বন্দ্বের মধ্যে রাখবো না। এই দেখো চলে এসেছি আমরা প্যালেসে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। তো আমরা এখানে গাড়ি পার্কিং টার্কিং করলাম, করে এখন আমরা প্যালেসের ভেতরে যাব, মানে গ্রাউন্ডের ভেতরে। এখানে দেখো আমার হাজব্যান্ড টিকিট কাটছে, টিকিট কাটা হয়ে গেলেই আমরা কিন্তু ভেতরে যাব। দ্য প্যালেস, আশেপাশের জায়গা, অসম্ভব সুন্দর। ভীষণ ভিড়, ভীষণই ভিড়। তো এই হচ্ছে প্যালেসটা। হাজারদুয়ারি নাম কারণ এখানে অনেকগুলো, অনেক কি হাজারটাই প্রায় দুয়ার আছে এদিক ওদিক দিয়ে গুনতে গেলে। এবং এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমাকে কিন্তু ক্যামেরা বা ফোন সব কিছুই, ফোন ক্যামেরা ব্যাগ কিছুই অ্যালাউড নয়। তো সেই জন্য ক্যামেরা ফোন সব কিছু বাইরে রেখেই আমাকে প্যালেসে ঢুকতে হবে। তো ভেবেছিলাম প্রথমে যে ঢুকবো না, কিন্তু আমার হাজব্যান্ড বলছে এসেছি যখন কেন ঢুকবো না, ভেতরটা একবার দেখে আসি। আর একটা মজার ব্যাপার তোমরা জানো না কি, আমি জানি না, মানে যখনই আসি ছোটোবেলা থেকে আমি এখানে যতবারই এসেছি, মানে কোনোবার এসে আগের বারের কোনো জিনিস আমি এখানে দেখতে পাইনি, মানে আপগ্রেড হয় নতুন নতুন জিনিস। তো সেইগুলোই হয়, দেখতে বেশ ভালোই লাগে। তো চলো আবার ঘুরে আসি ভেতরে, তারপর আবার এসে তোমার দেখাবো। আমার মেয়ে এখানে এসে খুব মজা পেয়েছে, গোটা মাঠে দৌড়ে বেড়াচ্ছে রোদের মধ্যেই। মা ফুল তোলে না, মা ওখানে যায় না, মা ওই দেখো তো ফুল তুলতে যাচ্ছে ও। চলো ও আগে এনজয় করে নিক, তারপর আমরা ঢুকবো ভেতরে। ওর ভেতরে খুব একটা ওর ভালো লাগবে না। আমার মেয়ের দৌড়ানোই শেষ হচ্ছে না, দেখো দৌড়েই বেড়াচ্ছে আর আমি ওর পেছনে কন্টিনিউ দৌড়ে বেড়াচ্ছি। তো আমরা কথা মতন ভেতর থেকে ঘুরে চলে এসেছি। ভীষণ ভিড়, ভীষণ ভিড়। আমাদের অনেকটাই টাইম লেগে গেল ওখানে ঘুরতে। তো ঘুরে টুরে এসে এখন হাজারদুয়ারির যে চারপাশে যেগুলো আছে সেগুলো একটু ঘুরবো। এই যে বড় ঘড়ি, এটা এই দিকটা একটু চারপাশ ঘোরাফেরা করবো। পাশে কাঠরা মসজিদ আছে, ভেতরে ঢুকবো না, একটু আশপাশটা ঘুরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই দেখো সেই কামানটা, অনেকেই এসেছে এবং গাইড নিয়েছে। তোমরাও চাইলে এখানে গাইড নিয়ে আসতে পারো, এখানে গাইড পাওয়া যায়। আর এই দিকে চলো, এই দেখো একটা মসজিদ, চলো দেখাই। এই দেখো মসজিদটা, আর এই দেখো এখানে ইংলিশ আর হিন্দিতে লেখা। ওই দেখো আর একটা। সবশেষে আমাদের মনে পড়লো, আরে আমাদের একটু তো ফটোশ্যুট করা হয়নি, তাই এখানে একটু উঠলাম আমরা ফটোশ্যুট করার জন্য। এখানে প্রচুর ভিড় দেখছো। তো আমরা এখানে ডিম টোস্ট খাবো বসেছি, হচ্ছে গরম গরম ডিম টোস্ট। অনেকক্ষণ ঘুরে নিয়েছি। কাকে ডাকছিস তুই? হ্যাঁ তুই কাকে ডাকছিস? ভাই কোথায়? এখানে কোনো ভাইটাই নেই। তো
তো ঘোরাফোরা অনেক হয়ে গেছে, এখন প্রায় বাজে দুপুর দুটো মতন, সবারই আমাদের খুব খিদে পেয়ে গেছে। তাই আমরা ভাবলাম যে চলো পাশে একটা চায়ের দোকান আছে, তো সেখানে ঘুগনি পাউরুটি ডিম টোস্ট সবই পাওয়া যায়, একটু খেয়ে নিয়ে তারপরে আমরা আমাদের যে দ্বিতীয় গন্তব্য সেখানে যাব। তবে আজকের জন্য ভিডিও এইটুকুই, তোমরা পরে কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে।